করাটাও মুশকিল, শেষ করাটাও মুশকিল। আমি শেষের দিক দিয়ে বরং শুরুটা করি, তো সবাই শুরুর দিক দিয়ে আমি শেষের দিকে শুরু করি। প্রতিদিন সকালে যখন আমি চেম্বারে নামার আগে বাবাকে চেক করতাম, বাবার একটা রাগ ছিল সুশ্রুত বন্দ্যোপাধ্যায় করে, হা আল্লাহ দুটো কথা জিজ্ঞেস করে কেমন হয়, আসলে ফিস দিই না, সালা বিজনেস, সালা বিজনেস, বাবা এভাবে গালাগাল কিন্তু ফিট করুন। আর আমি ডাক্তার হয়ে আমার গায়ের কথাটাও লাগতো, যে একটা ডাক্তারকে আমার বাবা গালাগাল দিচ্ছে, আমি নিজে ডাক্তার, তো বাবাকে ব্যাপারটাকে অন্যভাবে বোঝাতে পারবো। তখন আমি সিস্টেম চালু করে, বাবা তোমার ডেলি যে সমস্যাটা তুমি বলবে, আমি কাগজে লিখবো, পালস প্রেশার বিপি যা যা প্যারামিটার আমি একটা কাগজে রেকর্ড লিখবো, তুমি যদি সুস্থ বন্ধে কোনো কথা বলো তুমি ডায়েরিটা ফেলবে, আমার দেখে অতদিন আমার ছেলে ডাকতে ওইটা রেডি করে দিয়েছে। তখন সুস্থ বন্ধটা দেখতে, তারপরে বাবা এটা বলতো না, তো বাবা আমাকে বলতো খুব কষ্ট করে তো বাঁচিয়ে রেখেছো আমাকে, ভালো ভালো খাইয়ে, হ্যাঁ প্রতিদিন চেক আপ করে ডাক্তার দেখিয়ে, এতদিন বেঁচে থাকার কি বিড়ম্বনা, তুমি যদি বাঁচবে সেদিন তুমি ডেকো, এটা আমাকে বলেছিল বাবা, তোমার কেউ জানো। যাই হোক, এই যে বেঁচে থাকার বিড়ম্বনাটা কী, সেটা খুব বয়স না হলে সত্যি বলা যায়। একটা টাইম আসে যখন মানুষ প্রস্থানের জন্য প্রস্তুত, সেই প্রস্থানের প্রস্তুতিটাকে সুন্দরভাবে করে দেওয়াটাও কিন্তু একটা ধরন। যেমন মা যখন, আমি শিলিগুড়ি বা দার্জিলিং চেম্বারে যেতাম, তুই যাচ্ছিস কবে ফিরবি, আমি চার পাঁচ দিন, একটা অসহায় বোধ, বাবাও ঠিক তাই, মা চলে যাওয়ার পর বাবার মধ্যেই অসহায় বোধটা আসা শুরু করলো, তখনই বাধ্য হয়ে শিলিগুড়ি দার্জিলিং চেম্বারটা ওই কারণেই বন্ধ করেছিল। দ্যাট ইজ এ রিয়েল রিজন, যে ঠিক আছে আমি তাহলে যাবো না এখন। সেই ঘটনাগুলো এক এক করে ঘটনা পরিবারের পরিবারের সঙ্গে মিশে গিয়ে আলটিমেটলি আমি ক্লোজ আপ করলাম চেম্বারটা, এবং বাড়ির চেম্বারে থাকতাম, বাইরের চেম্বারগুলো আলটিমেটলি বন্ধ হলো, আস্তে ক্লোজ হয়ে বাড়ির চেম্বারে চলে এলাম। এবং চব্বিশ ঘন্টা দায়িত্বে থেকে দেখাশোনাটা করতে পারতাম, এবং সবচেয়ে বড় কথা, এটা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি প্রত্যেকদিন একটা পদ হল বাবাকে মাঠে রান্না দিতাম, এবং আমরা কোনোদিন একটা রান্না হলো একটা রান্না, মানটি সব রান্না করতো, একটা রান্না আমি করতাম, যেটা আমি আজকে রাজধান জন্য মার জন্য বাবার জন্য রেগুলার সেভাবে করতাম। তো যাই হোক, এবং আমরা কিন্তু কোনোদিন আয়ার হাত দিয়ে বাবাকে বা মাকে খেতে দিতাম, আমরা নিজের হাতে খেতে দিতাম, প্লেটটা হয়তো সে তুলবে কিন্তু নিজের হাতে আমরা সার্ভ করতো সামনে দাঁড়িয়ে থাকে, দিনের বেলা আমি খাওয়াতাম, রাত্রেবেলায় ছোটো আমি খাওয়াতাম, এই যে এই সিস্টেম ছিল। তো এবার এইভাবে আমরা পেছন দিকে যেতে থাকি, দেখা যাবে যে ভাই চলে যাওয়ার পরে মা চলে যাওয়ার পরে দাদুভাই কিন্তু নিঃসঙ্গ হয়ে গেছে, এবং নিজের মধ্যে আস্তে আস্তে গুটিয়ে গিয়ে কবিতা লেখা ইয়ে করা, কেউ এলে তার সঙ্গে বসে কথা বলা, তাকে লজেন্স দেওয়া, একটা সঙ্গ পাওয়ার চেষ্টা করতে সবসময়, সেটা যেটুকু আমরা পেরেছি, তোরা প্রত্যেক গেছে প্রত্যেক দিন সঙ্গ দিয়ে গেছি, বরগি দূর থেকে এসছে, বাসুদা যেটুকু পেরেছে, স্মরণটুকুনি পেরেছে, মেজদি তো যখন তখনই আসতো দুবেলা, তাদের কিছু হলে মেজদি এটা মেজদি সঙ্গে তো হচ্ছে না, রান্নাবান্না পেরেছে, কী হয়েছে কী হয়েছে, বিবেক প্রশান্ত কে না, সবাই এভরিবডি কি, প্রত্যেকে দায়িত্ব করেছে, প্রত্যেকটি জিনিস করেছে। আর বাবার যেটা হয়েছিল, বাবা যে চলে যাবে এটা বাবা বুঝতে পেরেছিল, আমিও বুঝতে পেরেছিলাম, কিন্তু বাবা যেতে পারছিল না আমাদের মায়ার জন্য। তো সেদিন সেই ঘটনায় যে পরিপ্রেক্ষিতটা তৈরি হলো, যে আমাকে বললো তোমার দেখা হয়েছে, যেমন হ্যাঁ বললাম, বললো যে আমি তোমার কাগজ পড়া হয়েছে, হ্যাঁ পড়া হয়েছে, তুমি নিয়ে যাও, সেদিন তুমি লোকে কথা বলছো বাবা আমার সঙ্গে, সেটা আমার আরও বেশি ডাউট হয়েছিল। তারপরে রাজিন্দরকে বললো যে আমার দুটো টাকা তুলতে হবে, পাঁচ হাজার, পাঁচ হাজার দুটো চেক দিল, প্রথম চেকটা ভালো সই করে, দ্বিতীয় চেকটা হাত কেঁপেছিল বাবা, রাজিন্দর যেটা বলে, তার আগে কাগজের উপর দুবার তিনবার প্র্যাকটিস করছে সেদিন বাবা পেপার নিউজ পেপার সই করার জন্য। এবার তারপরে বাবার ব্রেকফাস্ট হবে, যে আমার দেখা হয়ে গেছে, বিজু ছিল, মাটিকে বললো যে বাবা বিজুকে নিয়ে যাও, ও খাবার খেতে দিয়ে আমি চলে শুয়ে নিই, তারপরে আমি ঘুম থেকে উঠে আমি স্নান করে নিই, আমি চেম্বারে বসলাম। তারপর সেদিন স্বপন, আমার যে বোন জুনিয়র ডাক্তার ডক্টর স্বপন ঘোষ, ওর মায়ের সেদিন শ্রাদ্ধ, তো চলে যে একদিনের জন্য, এক মিনিটের জন্য হলে আমি তো ওখানে প্রশান্তের সঙ্গে বাইক করে আমি গেছি। এবার ফেরার সময় প্রশান্তের বাইক করতে পায়ে একটা বিচ্ছিরিভাবে বিনা কারণে লাগলো আমার, লেগে পাটা কেটে গেলো, প্রশান্ত মনে আছে, রক্ত পড়বে, তখন কী হলো ঘটনাটা হওয়ার কথা নিশ্চয়ই ঘন্টা করতে পারবো, তাদের মধ্যে বাড়ি এলাম চেম্বারে বসলি, ঠিক তখন টোটো দৌড়ে গেলো চেম্বারে, ছোটো ভাই ভাই ওই দাদুভাই রেসপন্স করছে, এসে দেখলাম, চেক করলাম, চেক করে দেখলাম যে দাদুভাই ইয়াস গন, ইয়াস গন, আমি মিটিংয়ে আছি পরে ফোন করুন। হ্যাঁ এইবার
দাদুভাই দেখলাম হচ্ছে চেক করলাম দাদুভাই চলে গেছে। তারপরে এক এক করে সবাইকে ফোন করলাম এলো। সবচেয়ে মজার কথা, রাজেন্দ্র ধরে টাকাটা তুলে কে আঁকা রেগা কেবল ভাবি যে রুকিয়ে রাখছি আর ওদের বাবার সেটাও বাবা রেডি করে রেখে কোনো জন্য, যদিও বাবার দুই ছেলে যথেষ্ট সবল সব কিছুই করতে পারে এবং আমি চিরকাল ছোটোবেলা থেকে আজ অব্দি যখন আমি আরণ্য করতাম না তখন থেকে প্রত্যেকটা ভাই বোনের জন্য যখন যা করা দরকার আমি আমার ডিউটি, আমি এখন পারি না, আমার বয়স হয়ে গেছে হাঁটতে পারি না বাবা, ঘরে গাড়িও চালাতে পারি না, কেন এখন ড্রাইভ করতে পারি জেলে গিয়ে কিনা আমি ইন্ডিয়া গাড়ি নিয়ে ঘুরে বেড়াতাম, যার জন্য আমি হয়তো তোদের কাছে সবসময় যেতে পারি না, দ্যাট ইজ এ রিজন। কারণ আমি নিজে চালি যখন তখন যেখানে যেখানে পৌঁছে যেতে পারবো, এখন সেটা আমি পারি না, প্লাস বয়স কনস্টেন্সগুলো, তারপরে আমার প্রচুর ছাত্রছাত্রী যাদের প্রচুর জিনিস প্রতি মুহূর্তে আমাকে দেখা যাবে এইভাবে ইনভেস্ট করার জন্য আমি হয়তো যেতে পারি, কিন্তু আমার সাপোর্টারদের সঙ্গে সবসময় এদের প্রয়োজন হয়ে গেছে। এইবার এরকম এবং বাদ বাকি এখন যেমন ওরা গুগল দাঁড়িয়ে গেছে, লোগো দাঁড়িয়ে গেছে, ময়ূর দাঁড়িয়ে গেছে, পক্কা দাঁড়িয়ে গেছে, তাঁতু দাঁড়িয়ে গেছে, এরা সবাই এরা এখন এই জায়গাটা ওরা ধরুক, এবার আমি চাই ওরা এই জায়গাটা ধরে এগিয়ে এগিয়ে দিই, ঠিক আছে। তো এরকম পরিস্থিতিতে এই যে বাবার যে শেখানো জিনিসগুলো, যে নিঃস্বার্থভাবে দান করবে, হাতটা এরকম থাকবে, হাত মন্দির এরকম থাকবে, ইউর হ্যান্ড শুড বি লাইক দিস। এবং দুলিয়াজানে প্রথম দুর্গা পূজা করা, মূর্তি বানিয়ে শুকোচ্ছে না, ব্লোয়ার ল্যাম্প দিয়ে সারা ধরে মূর্তি শুকিয়ে রং করা, তারপর ওখানে রামকৃষ্ণ মিশন করা, কালীবাড়ি করা, দুর্গাবাড়ি করা, স্কুল করা, এই যাবতীয় বাঙালি কাজগুলো বাবা ওখানে করে বাঙালিকে এস্টাবলিশ করেছে। এবং ওখানকার আসামে যদি ডেভেলপমেন্ট বাবা 1945 আসামে গেছে তখন ভদ্র জন্ম হয়নি, মা তখন বলে বাবা আলেমবাড়ি কোম্পানি হয়ে, আলেমবাড়ি একটা কোম্পানি ব্রিটিশ কোম্পানি হয়ে ওখানে জয়েন করেছিল আপনার বাবার ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং, তখন ওখানে লোকে গেলে হয় মশার কামড়ে ম্যালেরিয়ায় মারা যেত, নাহলে বলতে যে কামাখ্যার টুকটাক করে মহিলারা তাকে খেয়ে বেরোত, এরও একটা মিথ চালু ছিল তখনকার সেই অবস্থায় কিছু না, ভালো ভালো খাওয়া তাই সেই যে এই যে আসামে তখন যে জিনিসটা ছিল না, আসামে যে জিনিসটা ছিল শিক্ষা ছিল না, দীক্ষা ছিল না, কালচার ছিল না, লোকে খেতে জানত না, স্কুল ছিল না, কলেজ ছিল না, এডুকেশন ছিল না, সেগুলো বাবা একটু একটু করে ইমপ্লিমেন্ট করেছিল, 10টা হলো বাবা স্কুল করেছিল। অর্থাৎ আসামের ডেভেলপমেন্ট যদি করে থাকে কেউ তার 1% লাল হলো বাবার আছে। হ্যাঁ, তিনসুকিয়াতে বাবার 16 বিঘা জমি ছিল যেটা শ্রীপুরিয়া বস্তি নামে ভাগ করে তৎকালীন আসাম উদ্বাস্তের উপরে ভাগ করে দিয়েছিল, যেই সেই জমি যদি আজকে থাকতো আমাদের আমাদের এটা মিন্টেড মানি, এটা অর্বুদের টাকাটা কোটি দেয় অর্বুদের টাকাটা হতো, কিন্তু দ্য এডুকেশন হি হ্যাজ গিভেন আস, আমরা কিন্তু কেউ না খেয়ে পড়ে মরবো না, এক্সেস মানি থাকা মানে ক্রাইম, ওখানে সমস্যা স্কুল আমাদের বাড়ির চেয়ার টেবিল বেঞ্চি টাইম পিস সব চলে যেত স্কুলে, না ওখানে স্কুলে চলে দিতে হবে। সো এইভাবে এইখানে কিন্তু আমাদের মায়ের কথা মনে করা উচিত, এখন তুমি যদি ওই চেয়ার টেবিল নিয়ে যাও না বাবা ওয়াজ অলওয়েজ বিন কোঅপারেটেড বাই মা কোনোদিন বাবার উপর কোনোদিন কোনো কথা বলতো না, কোনোদিন ডাইরেক্ট করতো না, কোনোদিন ডিকটেক্ট করতো না, কোনোদিন ইনস্ট্রাকশন দিত না, যার জন্য বাবা এগুলো খুব ফ্রিলি সুন্দরভাবে করতে পেরেছিল এবং বোল্ডলি করেছিল। এবং তার তার যে এই যে মানুষকে মিলিয়ে দেওয়ার মতাতরে তার যে ফেরত, এই এই ফেরতটা কিন্তু তোদের 1 মিনিট, এই ফেরতটা কিন্তু তোমাদের প্রত্যেকের মধ্যে রিফ্লেক্ট করছে আজকে, কোন কথাটা প্রত্যেকের মধ্যে রিফ্লেক্ট করে আজকে আজকে দেখো বর্দির বাড়ির সবাই মানুষ হয়েছে, ছেলে মেয়ে দুটো মানুষ, ছোটির বাড়ির মানুষ হয়েছে, মেজদির বাড়ির মানুষ হয়েছে, আমাদের বাড়িগুলো মানুষ হয়েছে, অমানুষ তো একটা হয়নি, কেন? বিকজ অফ আশীর্বাদ, ওই আশীর্বাদটা টাকার চেয়ে অনেক 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 বড়। হ্যাঁ, হয়তো কারো কারো মাথায় টাক করেছে, কেউ হয়তো উইক করেছে, সবসময় মজা করেও দেয়। যাই হোক যাই হোক, বাবা বাবা এই মুহূর্তে যেটা, বাবা খুব ভালো জায়গায় জন্ম নিয়েছে এবং বাবা খুব আধ্যাত্মিক একটা পরিবারে জন্ম নিয়েছে, বিরাট বড় আধ্যাত্মিক পরিবারে জন্ম নিয়েছে, এটাই বাবার শেষ জন্ম হবে। আমি এমনি আন্দাজে বললাম, যাই হোক এবার তো একটা মজার কথা বলি, একটা কথা মার সম্বন্ধে বলার বলছিল,
যেটা নিয়ে অনেকের আমাদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল সেটা আজকে আমি ডিসক্লোজ করে দিই। মা যখন সিএমআরআইতে আইসিসিউতে 49 দিন 49 days ই ওয়াজ ফর রিপোর্টিং সিএমআরআই, এই 49 দিন আমার ডিউটি ছিল এই রাত্রেবেলা এই সময় চেম্বারটা শেষ করে দুটো রুটি খেয়ে চলে যাওয়া, সারা রাত আইসিসিউর বাইরে চেয়ারে বসে থাকা, কখন কী সমস্যা সেটা কোক আপ করে ওষুধ আনতে ওটা করতে হবে, একটু হেল্প করা, সকালবেলা উঠে ড্রেসিং ক্লিনিং হয়ে গেলে আরেকবার দেখে তারপরে আবার বাড়িতে এসে চেম্বার করে আবার 4টার সময় সবাইকে নিয়ে হসপিটালে যাওয়া, ওই বড়ো গাড়িটা ছিল, আবার 7টায় ফিরে চেম্বারকে 249 days আই ডিউটি কমপ্লিটলি। এবার আমি দেখতাম যে সবাইকে নিয়ে ভিজিট করতে যাচ্ছি, আমি যখন উঠলাম দিয়ে মা কাঁদছে আইসিসিতে, একদিন আমি মাকে বললাম, কেউ কিছু মনে করো না কথা, যাই বললাম মা আমি তোমার ছোটো ছেলে, আমি তোমাকে বলছি তুমি বাঁচবে, তুমি ম্যাক্সিমাম আমার 15 থেকে 20 দিন থেকে 1 মাস বাঁচবে, এই সময়টা তোমার কাছে ক্রিম টাইম, তুমি সময়টা নষ্ট করো না, তুমি এই সময়টা তোমার গুরুর দেওয়া কি আমার গুরু দেওয়া যে সাধন দেওয়া ভজন যেটা পরপরের করি সেটা তুমি তৈরি করো, ওই পরপরের করিটা তুমি মায়া মহাজন তৈরি করতে পারো না, আজ থেকে তোমার স্বামী আসুক পুত্র আসুক জামাই আসুক বই আসুক তুমি কাঁদবে না, মুখ বন্ধ করে চোখ বন্ধ করে বসতে হবে, যেমন তুমি আজকে কাকে দেখতে চাও বলো, তুমি তোমার গুরুকে দেখবে ওর আমি দেখবো, তো আমি কিছু একটা কায়দা করে দিলাম, কদিন সকালে যখন গেলাম মাকে বললাম তুমি দেখেছো, বলো হ্যাঁ সারা রাত দেখেছি, আর আজকে কাকে দেবো, মানে মাকালিকে দেখবো, আমি একটা কায়দা করে দিলাম সারা ধরে মাকালিকে দেখবো, কদিন তুমি কাকে দেবো, নারায়ণকে দেবো, নারায়ণ সারা ধরে মা নারায়ণকে দেখবো, এই করতে গেলে একটা অন্য জগতের মধ্যে ট্রাভেল করে গেল। এবার যেদিন মা মারা যায় 11 তারিখ 11 মে সেদিন সকালে যখন আমি গেছি তখন 1 মিনিট তখন মা একদম কমপ্লিট কমাটোস বাদিয়ে লেফট ল্যাটারাল পোস্টারে এভাবে পড়ে আছে, কোনো সারি নেই, আমি ডান দিক দিয়ে দাঁড়িয়ে মা বলে ডাকাতে ওই এক্সরসিস্টের যে মাথাটা এরকম ঘুরিয়েছিল মনে হয় পরে ঠিক ওইভাবে মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দেওয়া মাথাটা দিকে চলে গেল। তো যাই হোক আমি চেম্বারে এলাম 1টা মতন বাজে, প্রশান্ত প্রশান্ত তার যে আমাকে কার্ডবোর্ড যেমন মনে হচ্ছে হার্ট অ্যাটাক করছে এত ব্যথা হচ্ছে বলে মনে হয় প্রশান্ত, তখন আমি বললাম প্রশান্ত ওষুধ দেওয়ার মাত্রই হবে যা হয়ে গেল ওই কী হতো, তখনই ফোন বাজলো যে আপনার পেশেন্ট সিরিয়াস তাড়াতাড়ি আসুন, আমরা গেলাম তখন মা মারা গেছে। এইবার যে ঘটনাটা যে তোদের সবার মধ্যে একটা কিউরিয়াসিটি ছিল আজকে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবার মা মারা যাওয়ার পরে ওপর ঘরে আমার ঘরে ওপরের বিশ্বে বর্দিয়া মেজদি সুতো, নিচে আমি আর দাদা মাদুরকে তো শুতাম, মনে আছে দাদা? এইবার থার্ড ডে মাইন্ড ইট থার্ড ডে ব্রাহ্মণদের 3 দিনে কাজ হয় শ্রাদ্ধ শান্তি হয়, 3 দিনের দিন ভোরবেলায় গুরুদেব এলেন, আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি তার চেয়ে এটা বেশি স্পষ্ট, সব রকম পুজোর আয়োজন করে গুরুদেব বসে মার শ্রাদ্ধ করে পুরো শ্রাদ্ধটা আমাকে দিয়ে করে 1 ঘন্টা ধরে আমি করলাম, হঠাৎ যখন শেষ হয়েছে গুরুদেব বলছে আমাকে দুটো একটা হরত কী দাও, মানে দক্ষিণ আইসের আমি দিলাম, তারপরে আমার আর একটি হরত কী দাও আমাকে আমি দিলাম, তারপরে গুরুদেব চলে আর তখন বর্দি চিৎকার করে জানি এত সুন্দর গন্ধ তাহলে ঘরে হতো, আমি চুপ করে শুয়ে এক টাকা বিল খুব চোখ করে বিল, পরে বর্দি আমার পেছনে সারাদিন কী হলো কী হলো বল ভাই বল ভাই বল ভাই, তখন বর্দিকে আমি বলতে বাধ্য হয়েছি আমি এই ঘটনাটাই, তখন সবাই বলছে যে বর্দিকে বললি আমাকে তোরা কেন বললি, তখন বলা বারণ ছিল আমার বাবার বাবা চলে যাওয়া কি বারণ ছিল, এবার বাবা চলে যাওয়ার পর আমি ভাবছি কি গুরুদেব তো গেলো না কিছু করলো না, তো তখন ওই আমি তোমার তোমাকে দুটো ঘরতে কী চেয়েছিলাম আমি শুধু তোমার বাবার কাজটাও করে দিয়েছি, দিস ইজ দ্য প্ল্যান, অর্থাৎ গুরু আশ্রিত হলে কী হয় এটা তার কমা, তো বাবা মা দুজনে খুব শান্ত ভালো আছে আনন্দের জায়গা আছে, মাও ভালো জায়গায় জন্মেছে বাবাও ভালো জায়গায় জন্মেছে, খাদা গানটি করবি না বাবা মাকে ডাকবিও না, তাদেরকে তাদের মধ্যে জীবনযাপন করতে দেয় ডাকা মানে তাদেরকে বিরক্ত করা, হ্যাঁ অবশ্যই প্রণাম করবি কিন্তু বাবা মা চলে যাবে কালকে পরে যাওয়ার রাস্তা পিচ্ছিল রাস্তাটা কণ্টকময় হয় যে এগোতে পারে লেট ইম অ্যালাউ কোন সাজনচিত গ্রামে গমন করে আছে মানে কার্ডে লিখছিস কিন্তু তোর তোর ট্র্যাকশনও কিন্তু ব্যাকগিয়ারে চলে আসছে, এটা হতে দেওয়া উচিত না, তারা ভালো জায়গায় জন্মাক, মা এবং বাবার দুজনেই এটা লাস্ট বার, এই জন্মের পরে বাবা মাকে আর জন্মাতে হবে না, একজন তোর খুশি থাকবে আনন্দ থাকবে। এবং আর একটা কথা বলি বাবাকে ও মাকে দুজনকে আমি দুটো ছোটো ছোটো দীক্ষা দিয়েছিলাম, এটা করলো একটা দীক্ষার সাক্ষী বর দিয়েছি বাবাকে বিশ্বাস করি করবি এটা এবং তাতে তোরা মনে অনেক শান্তি পাবে।
সবাই শান্তিতে থাকে, এটা হচ্ছে বড় ব্যাপার। কী জানিস তো, ছোটো ছোটো জিনিসগুলো ত্যাগ করলে বড় বড় জিনিসগুলো হাতের কাছে মনে মনে বুঝতে পারবে। আমরা ছোটো ছোটো জিনিসগুলো ত্যাগ করতে পারি না বলি বড় বড় অশান্তি। হ্যাঁ, মা আমাকে, হ্যাঁ একদিন মানে না একদিন মা সবাই বাইরে যাও, সবাইকে বাইরে বার করে দিয়ে বললো আপনি না, আমি একটা মিটিং পরে কথা বলবো। এবার মা সবাই বল, তোমরা আগেরটা বলে নি কোনটা, যে দীক্ষা দিয়ে দিবি। আমি তো সারাক্ষণ মার কাছে থাকতাম রাত্রি, একবার শুচ্ছি একবার বসছি, কি বলে ই হচ্ছে না, ব্যাক রেস্টটা দিয়েও মা বসতে পারছি না। তখন মাকে বুকের উপরে নিয়ে আমি চুপচাপ বসে থাকতাম। তারপরে হঠাৎ আমাকে বলছে কি সব তো ডাকছ, আর একটা কী যেন বললাম একটু আনলে, আর তুমি তাদের কাটিয়ে কাঁদো, আমি সব তো ডেকে আসছি। প্রত্যেক রাত্রে মা কিছু না কিছু একটা বলতো, মা কিছু না কিছু একটা বলতো প্রত্যেক রাত্রে, এবং সেটা আমি তো ছুটে যেতাম বাপুর কাছে। এটা ওগুলো ঘটনা, এগুলো 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 যদি কিছু শিখে থাকি জেনে থাকি, এটা বাবা মার দান, অন্য কিছুই নয়। বিকজ দে হ্যাভ গিভেন মাই দিস গ্রস বডি, তারা যদি আমার এই গ্রস বডিটা না দিত তাহলে হয়তো আমি রাখি করতে পারতাম না। ওরা যদি জানবে যে বাবা মার মুক্তির রাস্তা তৈরি করে দেওয়া মানে, বাবা মার মুক্তির রাস্তা করে তৈরি করে দেওয়া মানে চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, এবং সেটা চোদ্দ গোষ্ঠী তোর নিশ্চয়ই একটু গুরুদেবের ভক্তি রাখিস, যে যেটা পেয়েছিস করিস, যাকে ভালোবাসি যেই দেবতাকে ভালোবাসি, কাউকে ভালোবাসি মানুষকে ভালোবাসি সেটাকেই পরিবর্তিস কর। কাউকে পারলে ঠেলে উপরে তুলে দে, কাউকে নিচে নামানোর চেষ্টা করবি, এতটুকু এগিয়ে দেয়। একটা মানুষকে এগিয়ে দিলেও হয়, সবসময় ঠাকুর দেবতার হাত জোর করতে কোনো দরকার নেই। তুমি পারলে ধ্যান করো, ধ্যানের মধ্যে নিজেকে জানো, নো দায়িত্ব নিজেকে জানো, তুমি কে আগে তুমি সেটা জানো, হু ইউ আর। একটা মূর্তিকে পুজো করে কোনো লাভ নেই, মূর্তিতে মূর্তিতে যারা ঘরে মন্দিরের মধ্যে যারা ঘরে তীর্থে তীর্থে যারা করে সব পাপি লোকরা করে জানো। মানুষের শাস্তি হচ্ছে মানুষের জীবন, তুমি জ্যান্ত ভগবান হয়ে তুমি জানো না, ইউ আর বিং বিল্ড বাই ডিলিউশন ইলিউশন এন্ড এরর। সেই জায়গাটাই জেনে যদি নিজেকে তুমি জেনে ফেলবে, আমার আপনাকে যদি জানা আমার ফোরালো না, যেদিন জানতে পারবে সেদিন তুমি স্বয়ং ভগবান হয়ে যাবে, সেদিন সোহম হবে, সোহম আমি সেই, তুমি ভগবান, এটাই জানতে হবে। এটা জানাতে মানুষের জানবে মন্দিরে মসজিদে করতে হবে, ঘরে বসে নিজে যে যে বেদেবতাকে ভালো তার সঙ্গে বসে নিজের শ্বাসে নজর রেখে ধ্যান করে তুমি পেয়ে গেছো, অবশ্যই পাবে, গ্যারান্টি। ঠিক আছে, আমি এই বলেই শেষ করবো, চলে চলে ডিনার।